হ্যালো বন্ধুরা, আমাদের এই পৃথিবী সৃষ্টি থেকে রহস্যে ঘেরা। আর এই রহস্যময় পৃথিবীতে কত শত যে রহস্য লুকিয়ে আছে তা হয়তো আমরা কল্পনা করতে পারবো না। আর এই কারণেই আমাদের পৃথিবীতে মাঝে মধ্যে এমন কিছু অদ্ভুত জিনিসের দেখা মেলে যার ব্যাখ্যা বিজ্ঞানেরও দিতে পারে না। তাই আজকের এই ভিডিওতে আপনাদের জন্য নিয়ে এলাম আর্কিওলজিস্টদের দ্বারা খুঁজে পাওয়া এমন কিছু প্রাণীর কঙ্কাল যা দেখে আপনি হতবাক হয়ে যাবেন। তো স্বাগত আপনাকে অদ্ভুত বাংলার আরও একটি নতুন ভিডিওতে। তাহলে চলুন শুরু করি। প্যাথাগো টাইটান, এটি এমন একটি আবিষ্কার ছিল যা সবাইকে অবাক করে দিয়েছে, কারণ এটি এখন পর্যন্ত আবিষ্কৃত সবচেয়ে বড় ডাইনোসরের কঙ্কাল ছিল, যার উচ্চতা প্রায় চারতলা বিল্ডিংয়ের সমান। যদি এর ওজনের কথা বলি তাহলে একটি নীলতিমি এবং দশটিরও বেশি হাতির সমান। তা সত্ত্বেও এই প্রাণীটি কখনোই অন্য প্রাণীদের হত্যা করে খেত না, বরং গাছের পাতা খেতে পছন্দ করত, যার দেহাবশেষ আপনি আজও মিউজিয়ামে দেখতে পাবেন। মেগালোসরাস, এই প্রাণীটির জীবাশ্ম 1667 সালে ইংল্যান্ডে আবিষ্কৃত হয়েছিল, যেটি ছিল ডাইনোসরের আবিষ্কৃত হওয়ার প্রথম ঘটনা। মানে এই আবিষ্কারের পরেই আমরা জানতে পারি যে ডাইনোসররা আগে আমাদের পৃথিবীতে রাজত্ব করত। বিজ্ঞানীরা যখন প্রথমবারের মতো এটি খুঁজে পান তখন তারা রিসার্চ করে জানতে পারেন যে এটি প্রাচীনকালে যুদ্ধে ব্যবহৃত হওয়া একটি বিশাল আকার ডাইনোসরের কঙ্কাল, যা 60 মিলিয়ন বছর আগে পৃথিবীতে রাজত্ব করত। আর্কিওপট্রেক্স, বন্ধুরা, এই প্রাণীটি যখন প্রথমবার আবিষ্কৃত হয় তখন বিজ্ঞানীরা এটা দেখে বিভ্রান্তিতে পড়েছিলেন যে এটি কি একটি ডাইনোসর নাকি একটি পাখি। যদিও পরে তারা জানতে পেরেছেন যে এটি আসলে একটি পাখি যা জার্মানির একটি পাহাড়ে আবিষ্কৃত হয়েছিল। আকারে স্বাভাবিক হলেও এর বড় ডানাইকে অনেক ভয়ঙ্কর করে তোলে, যা অনেক উচ্চতা থেকেও শিকারকে দেখতে পেত এবং দ্রুত আক্রমণ করে মেরে ফেলত। ইউটিরানাস, চীনে পাওয়া এই প্রাণীটি দেখতে কিছুটা টিরেক্সের মতো, তবে অন্যান্য ডাইনোসরের মতো নয়। এটির শরীরে লোম রয়েছে, এরা শুধু মাংস খেতেই পছন্দ করত। এটি জুরাসিক যুগের সবচেয়ে বিপজ্জনক ডাইনোসরগুলির মধ্যে একটি। এমনকি এই প্রজাতির ডাইনোসররা বরফযুক্ত এলাকায় বসবাস করতে পারত, কারণ তাদের শরীরের লোম তাদেরকে গরম রাখতে সাহায্য করত। থ্যালাডোসাচিয়া, আপনি যদি ভূমিতে বসবাসকারী ডাইনোসরের হাত থেকে বাঁচতে জলে লুকিয়ে থাকার কথা ভাবেন, তবে আপনাকে জানিয়ে রাখি যে জুরাসিক যুগে জলে বসবাসকারী এই দানবটি ভূমিতে বসবাসকারী ডাইনোসরদের চেয়েও বেশি বিপজ্জনক ছিল, যা আজকের সময়ের কুমিরের সাথে কিছুটা সাদৃশ্যপূর্ণ। যদিও বা এদের আকার কুমিরের চেয়ে 50 গুণ বেশি বড় ছিল, যারা লক্ষ লক্ষ বছর আগে জলের নিচে রাজত্ব করত। তো বন্ধুরা, দেখলেন তো আমাদের পৃথিবীতে আজ থেকে লক্ষ লক্ষ বছর আগে কেমন কেমন ধরনের প্রাণী বাস করত? এর আগে আপনারা এই ধরনের ভয়ঙ্কর প্রাণীর সম্পর্কে শুনেছেন কি না কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভিডিওটি দেখে কেমন লাগলো এটাও কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর হ্যাঁ, ভিডিওটি দেখে যদি সত্যি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন। আর নিয়মিত এরকম রহস্যমূলক এবং ইনফরমেটিভ ভিডিওগুলো দেখার জন্য আমাদের অদ্ভুত বাংলা চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ সবাইকে।